Assalamualaikum. Aajker video je jekhane boshe dekhchen asha kori shobai bhalo achen. Alhamdulillah ami o bhalo achi. To aajke Bosnia-r jonno ekta information apnaderke dibo jeta hocche Bosnia-r amra kichu file submission korchi jader ashole aajke interview-r ekta period cholche jeta hocche Bosnia company theke chotto ekta information nebe tader theke je interview-r maddhome je tara ashole ki kaaje jacche tader ei shomonde experience ache kina. তো মূলত এই কারণে আজকের ভিডিওটা করা আপনাদের ইনফরমেশন দেওয়ার জন্য আর আমাদের বসনিয়াতে এখন বেশ কিছু ডিমান্ড আছে যেটা হচ্ছে অনেক কয়েকটা কাজের ডিমান্ড আছে বিশেষ করে ড্রাইভার ওয়্যার হাউস ফ্যাক্টরি ক্লিনিং দেন প্যাকেজিং গার্ডেন ক্লিনিং এই টাইপের কিছু কাজ আছে তো এটুকু ইনফরমেশন দেওয়ার জন্য আজকের ভিডিওটা করা আসলে আর হচ্ছে আপনাদের যদি একটু দেখাই আমাদের আজকে যারা আসলে ইন্টারভিউ দেওয়ার জন্য আসছে তো আপনাদের একটু আমি কাছ থেকে দেখাইতে চাই যে সবাই মোটামুটি ইন্টারভিউ দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে তো এই এই যে আমাদের এই যারা যারা ইন্টারভিউ দিবে সবাই বসনিয়ার জন্য জমা দিছে তো আমি যদি বলতে চাই হ্যাঁ ভাই নাম এক্সকিউজ মি ভাইয়ের নাম বলেন শরীফুল ইসলাম আচ্ছা ভাইয়া শিয়া আহমেদ আচ্ছা এই যে হ্যাঁ ভাইয়ের নামটা মোহাম্মদ আজিজ আচ্ছা জি ভাইয়ের নাম আমি মোহাম্মদ হাসিবুল হোসেন আচ্ছা জি আমি এইটুকুই বলতে চাই যে আমাদের কাজ চলতেছে এগুলো সবার ফাইল জি ভাইয়ের নামটা বলেন হৃদয় আচ্ছা ভাইয়ের নামটা মোহাম্মদ রাসেল জি ভাইয়ের নাম নূর মোহাম্মদ আচ্ছা জি এই যে আমাদের বাকি ক্যান্ডিডেট যারা সবার এক জায়গায় বসানো যায় না এই যে এখানে বসে আছে ভাইয়া আপনার তো ক্যান্ডিডেট ভাইয়ের নামটা একটু বলেন নাম বলেন বাংলাদেশ ভাইয়ের নামটা আমার নুরউদ্দিন আচ্ছা আচ্ছা ভাইয়ের নামটা মোহাম্মদ মিজান মিয়া ভাইয়ের নাম মোহাম্মদ মোস্তফা আচ্ছা আচ্ছা জি আমাদের তো এটাই আসলে জি ভাইয়ের নামটা বলবেন শামিজ ভাই ভাইয়ের নাম মোহাম্মদ আনাস অবশ্যই আপনাদেরকে আপডেট দিয়ে জানাই দেব যে আমাদের পরবর্তী ইন্টারভিউ কখন হবে ইনশাআল্লাহ আমাদের সাথে থাকবেন আর হচ্ছে যারা নতুন ফাইল দিতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে খুব দ্রুত যোগাযোগ করবেন যেটা হচ্ছে এখন ডিমান্ড আছে বেশ কয়েকটা তো আশা করি সবাই ব্যাপারটা বুঝতে পারছেন ইভেন ভালো থাকবেন পাশেই থাকবেন পরবর্তী আপডেটের জন্য আসসালামু আলাইকুম